ভিডিওটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। আমি এই এটি আলোচনার পূর্বে আমার এর আগের একটি কমেন্ট কোয়েশন আমি আসলে গতদিন দিতে পারি নাই, সেটি দিচ্ছি। কমেন্ট কোয়েশন ছিল যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাদের নিয়ে গঠিত। আমার সেই কমেন্ট কোয়েশনের আন্সার হচ্ছে যে বাংলাদেশ আর্ম ফোর্সেস বা সশস্ত্র বাহিনী, সেনা, নৌ ও বিমান এই তিনটি বাহিনী নিয়ে গঠিত। আমার গতদিনের দ্বিতীয় কমেন্ট কোয়েশন হচ্ছে পাঠের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে বাংলাদেশ তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে। অর্থাৎ আমরা দেখেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স এবং ন্যানো টেকনোলজি, এগুলোর মাধ্যমে যেমন বিভিন্ন প্রাণীর বিভিন্ন শস্যের, বিভিন্ন উদ্ভিদের বা প্রাণীর বিভিন্ন উন্নত জাত আবিষ্কার করা যায়। যেমন আমরা হাইব্রিড মাছ, হাইব্রিড ফল এগুলো উদ্ভাবন করতে পারি না। একইভাবে দেখা গেছে যে বর্তমান সময়ে করোনার জিনোম সিকোয়েন্স কিন্তু আবিষ্কার করছে এই প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ এটাও খুব শীঘ্রই আমরা হয়তো বা জানুয়ারি লাগার এটার ঠিকা পেয়ে যাব, অর্থাৎ আমরা আশাবাদী। তাহলে এই জিনোম সিকোয়েন্স, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিনোম সিকোয়েন্সের মাধ্যমে কি করা যায়? আমরা ইতিমধ্যেই পাঠের উন্নত জাত আবিষ্কার করেছি এবং এটি আবিষ্কারের ফলে বাংলাদেশ তার হারানো ঐতিহ্য, সোনালী ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে যে রিকম্বিনেট ডিএনএ কি? রিকম্বিনেট ডিএনএ হচ্ছে গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তখন তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তাহলে আমাদের তিনটা, আমার গত ক্লাসের আগের ক্লাসের তিনটা কমেন্ট কোয়েশনের আনসার হচ্ছে, প্রথমটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, নৌ, বিমান এবং সেনা এই তিনটি বাহিনী নিয়ে গঠিত। পরবর্তীতে হচ্ছে পাঠের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে বাংলাদেশ তার হারানো ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে। পরবর্তীতে হচ্ছে আর রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য একটি জিন লাগানো হয় তখন সেই পদ্ধতিটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। আমার আজকের ক্লাসের এই ভিডিওটা হচ্ছে আইসিটি অর্থনৈতিক উন্নয়ন। ভিডিওটি হচ্ছে আইসিটি এবং অর্থনৈতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই আইসিটি কি, অবশ্যই আমরা আইসিটি বিষয়টি যেহেতু বাধ্যতামূলক তার সাথে পরিচিত আছি, তার সাথে অবশ্যই আমরা কি আছি, পরিচিত আছি। আইসিটি হচ্ছে কি হচ্ছে, আইসিটির সংজ্ঞাটা কি, এটা তোমরা অবশ্যই জানতে পারবে। আইসিটির সংজ্ঞা কি? সংজ্ঞাটা হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাটাই হচ্ছে আইসিটি, আইটি। আর আই কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে একটা তথ্য, একটা নিউজ, একটা ডাটা এক স্থান থেকে অন্য স্থানে, একজনের কাছ থেকে আরেকজনে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণের পদ্ধতিটি হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ দেখা গেছে এই আইসিটি আইটির সাথে কমিউনিকেশনের নিবিড় সম্পর্ক থাকায় এই আইটি কি আমরা কি বলে থাকি, আইসিটি বলে থাকি। মূলত এটি একই জিনিস, যেভাবে একটা মুদ্রার এপিট ওপিট একই আলাদা করা যায় না, ঠিক সেইভাবে আইটি এবং আইসিটি কে আলাদা করা যায় না, এটি দুটি মূলত একই। অর্থাৎ এই যোগাযোগ ব্যবস্থার, আইটির সাথে যোগাযোগ ব্যবস্থার নিবিড় সম্পর্ক থাকায় এই আইটিটাই হচ্ছে আইসিটি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আইসিটি এবং অর্থনৈতিক উন্নয়ন। এই আইসিটি বলতে আমরা কি এটা বুঝলাম, এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়টা কি সেটা বিষয়ে একটু আলোচনা করতে চাই। অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ আমাদের আজকের বিষয়টা হচ্ছে আইসিটি এবং অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন মানে হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, মানকে উন্নত করা, উন্নয়ন করা। যেমন কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহে, এগুলো হচ্ছে, এটা তো বলেছি আমি, এটা হচ্ছে আইসিটি। আর অর্থনৈতিক উন্নয়ন বলতে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নকে বোঝায়। উন্নত জীবনযাত্রা মানে উন্নত শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষের আয়ের স্তর বৃদ্ধি, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ জীবন ব্যবস্থা এবং সর্বোপরি মানুষের মৌলিক চাহিদাগুলো অনায়াসে পূরণ করাকে আমরা কি বলি, উন্নত জীবনযাপন, বা সেটাকে আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে পারি। অর্থাৎ সর্বোপরি
नागरिक मौलिक चाहिदा गुलो अनायासे पूरण हुआ के आमरा अर्थनैतिक उन्नयन बोलते बुझी अर्थात आमरा अर्थनैतिक उन्नयन बोलते कि बुझी मानुषेर मौलिक चाहिदा गुलो अनायासे पूरण हुआ के बुझी पूरण हुआ के बुझी आज के विषय कंप्यूटर सबमरीन केबल सैटेलाइट प्रजुक्ति काजे लागिए सकल उन्नत देश एवं उन्नयनशील देश निजेदेर मतो करे तथ्य प्रवाहे महाकाशके प्रवेश करे चलेछे एर सूत्र धरे अर्थनीति विद्गण विश्लेषण करे देखछेन जे उन्नत देशगुलोर तुलनाय उन्नयनशील देशगुलोर उत्पादन खरच अनेक कम हय उत्पादनशील देशगुलोते आईसीटी उन्नयनेर माध्यमे তাদের উল্লেখযোগ্য মাত্রা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে দেখছেন যে উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশের চেয়ে আইসিটি থেকে বেশি বেনিফিট নিতে পারে তাদের মানব সম্পদকে তাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তারা প্রচুর পরিমাণে আইসিটি উৎপাদন আইসিটি থেকে কাজে লাগিয়ে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে প্রচুর টাকা ইনকাম করতে পারে এবং এতে গিয়া কি করতে পারে অর্থনীতিতে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এবং দেশকে উন্নত দেশে নিয়ে যেতে পারে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা সুখবর যেমন সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া সম্ভবত এই দুটা দেশ আইসিটি ব্যবহার করে প্রচুর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তারা সিঙ্গাপুর এবং কোরিয়ার মতো দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকে চিহ্নিত করেছে তারা এই দুটাকে কাজে লাগিয়ে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে উন্নত দেশের দিকে উন্নত দেশ হিসেবে খ্যাতি অর্জন করতেছে আইসিটি উন্নয়নে দ্বারা কৈবাবত্ব রাখতে জন্ম নিয়েছে নতুনতর অর্থনীতি নতুনতর অর্থনীতি কি আইসিটির উন্নয়নের দ্বারা কাজে লাগিয়ে সৃষ্টি হচ্ছে নতুনতর অর্থনীতি সেই নতুনতর অর্থনীতির নাম হচ্ছে নলেজ ইকোনমি এই নলেজ ইকোনমি তার ফলে উন্নয়নশীল দেশ সমূহ আইসিটির এনাবল সার্ভিসকে কাজে লাগিয়ে অর্জন করেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই যে নলেজ ইকোনমি এটার মাধ্যমে এটা অর্থনীতিতে নতুন সংযোজন করেছে আইসিটি এর মাধ্যমে একদিকে বেকারত্ব দূর হচ্ছে অন্যদিকে প্রচুর পরিমাণে যে দেশগুলো প্রচুর পরিমাণে বৈদেশিক উন্নয়নশীল দেশগুলো প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে উন্নত দেশের দিকে ধাবিত হতে যাচ্ছে পরবর্তীতে আছে বাংলাদেশ প্রেক্ষিত অর্থাৎ বাংলাদেশ প্রেক্ষিতের মধ্যে আছে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতি বিশ্বের প্রতিষ্ঠিত অন্যান্য দেশগুলোর তুলনায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সূচকের হিসাব অনুযায়ী দেখা গেছে যে বাংলাদেশ 34তম অবস্থানে আছে অর্থনৈতিক উন্নয়নের সূচকে এবং 2030 সালের মধ্যে এই অবস্থান 24তম অবস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে এভাবে বাংলাদেশ উন্নয়নের সূচকে পৃথিবীর পরবর্তী 11টি দেশের মধ্যে একটি দেশ হিসাবে বিবেচিত হবে এক সময়ে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় এটা হচ্ছে বাস্তব আজ যা প্রতীয়মান হচ্ছে তার ডিজিটাল বাংলাদেশের সামান্য কিছু বাস্তবে আরো অনেক কিছু রয়েছে সামনে বর্তমানে দেশের আইসিটি খাতের আয় $100 কোটি 2021 সালে এই আয় $500 কোটি উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আইসিটি খাতের যে আয় বর্তমান আয় হচ্ছে $100 কোটি আর 2021 সালে অর্থাৎ আগামী বছরে এটা $500 কোটি উত্তীর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি বিকেন্দ্রীকরণের ফলে আমাদের দেশে অর্থাৎ প্রযুক্তির যে বিকেন্দ্রীকরণ আগে তো কিছু এলাকায় নির্দিষ্ট নেটওয়ার্ক সিলেক্টেড ছিল যেমন শহরাঞ্চলে এর সময় নেটওয়ার্ক ভালো ছিল এখানে প্রযুক্তির ভালো ব্যবহার করা যেত এখন এই প্রযুক্তির বিকেন্দ্রীকরণের জন্য দেশে 28টি হাইপার টেক স্থাপিত হয়েছে হাইপার টেক আমাদের দেশে আমাদের সিলেটেও কি বলছিলাম আমি কোম্পানিগঞ্জে এখানে হাইটেক পার্ক হচ্ছে না এই পার্কের মাধ্যমে আইসিটিটা বিকেন্দ্রীকরণ হচ্ছে অর্থাৎ এই এলাকার মানুষগুলাও আইসিটির পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে 28টি হাইটেক পার্ক হয়েছে এগুলোর মাধ্যমে আইসিটি বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং এতে প্রচুর পরিমাণ লোক কাজ করছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আমার এই টপিকের যে আলোচ্য বিষয় আরো অনেকটি আছে তার মধ্যে যেমন আছে কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা বিস্তার এরপরে আছে ই গভর্নেন্স নারী উন্নয়ন ই কমার্স ই কৃষি ই পুলিশিং ই হেলথ মোবাইল ব্যাংকিং ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য আছে যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ কৃষি সেবা
শিল্প উৎপাদন শিল্প উৎপাদন দেশ ও বিদেশে কর্মসংস্থান এগুলি হচ্ছে এই চ্যাপ্টারের অর্থাৎ বাংলাদেশ প্রেক্ষিত বা এই চ্যাপ্টারের অর্থনৈতিক উন্নয়নের মুখ্য বিষয়। আমি এরপরে এগুলার উপরে একটু একটু সময় যেহেতু খুব বেশি নাই একটু সময় নিয়ে একটু ইয়ে দিতেছি, জাস্ট খালি হিন্টস দিতেছি। তোমরা এগুলো পড়াশোনা করবে, বইতে আছে, বিশেষ করে বোর্ডের বইতে আছে, তোমরা এটা ভালো করে পড়বে। এর মধ্যে আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সফটওয়্যার ইন্ডাস্ট্রি হচ্ছে 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 800 রেজিস্টার্ড সফটওয়্যার কোম্পানি ছিল। এছাড়া অনিবন্ধিত আরও ছিল, কিন্তু রাজস্ব এগুলোর মাধ্যমে রাজস্ব আয় করেছে প্রায় $250 মিলিয়ন এবং 2021 সালের মধ্যে এটি $1 বিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে আছে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ। আমাদের দেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবা জনগণের দুর্বলায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে A2I বা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় প্রতিটি জেলা ও উপজেলায় তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার স্থাপনের কাজ চালু হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সরকারি সব ধরনের পরিষেবা তথ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। কিসের মাধ্যমে? এই A2I বা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে হচ্ছে কৃষি সেবা। আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় অংশটি হচ্ছে কৃষিখাত। এই খাতেও আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারি। গণমাধ্যমে নানা ধরনের অনুষ্ঠান আমরা কৃষিমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয় যাতে কৃষকরা কি করতে পারে, উৎসাহ পেতে পারে। এছাড়া কৃষকদের জন্য কৃষি বাতায়ন চালু হয়েছে, এর মাধ্যমেও কি করা হয়, কৃষকদের সার্বক্ষণিক সেবা প্রদান করা যায়। পরবর্তীতে আছে শিল্প ও উৎপাদন। বাংলাদেশের প্রধান শিল্প গার্মেন্টস, যেখানে 2018 সালে $36.67 বিলিয়ন রপ্তানি বাণিজ্য হয়েছে। ICT ব্যবহার করে সমগ্র বিশ্বে নতুন বাজার দ্বারা রপ্তানিযোগ্য পণ্য নির্বাচন করা, প্রয়োজনে ক্রেতা বিক্রেতার মাঝে আলাপ আলোচনা, সবকিছু আজই ICT মাধ্যমে সম্ভব হচ্ছে। এছাড়া রপ্তানি বাণিজ্যে জাহাজ নির্মাণ, মৎস্য, পাট, চামড়া শিল্প এবং ঔষধ শিল্পে বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে। এগুলোর বিকাশে ICT গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রাখে। পরবর্তীতে আছে দেশ ও বিদেশে কর্মসংস্থান। এক সময়ে আশঙ্কা করা হতো তথ্য প্রযুক্তির বিস্তারের কারণে অনেকের চাকরি চলে গিয়ে বেকারত্ব বাড়বে, বাস্তবে এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে। বরং ICTর কারণে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে। সে কারণে ICT এর প্রফেশনালদের চাহিদা দেশ বিদেশে বেড়েই চলছে। অতীতে এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রায় 3 মিলিয়ন ICT প্রফেশনালের প্রয়োজন ছিল, বর্তমানে এর সংখ্যা দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে। অর্থাৎ এই প্রফেশনালদের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণের উপরেও দাঁড়িয়েছে। পরিশেষে আমি আমার এই চ্যাপ্টারের পরিসমাপ্তি এখানেই করতে চাই। অর্থাৎ আমরা প্রথম অধ্যায় আমাদের এখানেই শেষ। প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আমরা আলোচনা করেছি বিশ্বগ্রাম সুবিধা অসুবিধা প্রতিষ্ঠার উপাদান, বিশ্বগ্রাম সম্পর্কিত প্রধান উপাদান। এর পরবর্তীতে আছে ভার্চুয়াল রিয়েলিটি। পরবর্তী টপিক ছিল ICTর সাম্প্রতিক প্রবণতা এবং ICT ব্যবহারের নীতি নৈতিকতা। পরবর্তীতে আজকের সমাজ জীবনে ICTর প্রভাব এবং ICT এবং অর্থনৈতিক উন্নয়ন। পরিশেষে আমি আরো একটু বলতে চাই যে আমরা যদি ICT ব্যবহারে যত্নবান হই, বিশেষ করে স্টুডেন্ট যারা, আমরা যদি আমাদের প্রয়োজন জিনিসটি ইন্টারনেট থেকে সংগ্রহ করি এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকি, এবং আমরা এদেশের যারা সম্মানিত দর্শক, নাগরিক, ছাত্রছাত্রী সহ আমরা সবাই যদি ICTর সুবিধাকারী প্রতিটি মানুষও যদি সৎ, নিষ্ঠাবান, নির্লোভ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, আত্মমর্যাদাশীল এবং নৈতিক চেতনায় জাগ্রত হই, তাহলে আমরা সুখী, সমৃদ্ধ, উন্নত দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। এখানেই আমার আজকের ক্লাস সমাপ্ত। খোদা হাফেজ।